গুড মর্নিং ক্লাস 11। তো মাঝে আমাদের গ্যাপ হচ্ছে, কারণ মেন কারণ হচ্ছে স্কুলে আমাদের প্রতিদিন প্রায় সারাদিনই থাকতে হচ্ছে, তো যে ক্লাসটা বানাবো তার সময় পাচ্ছি না। তো আগের দিন তোমাদের দুটো কোয়েরি সবার আগে অনেকেই বলছে যে প্রজেক্ট প্রজেক্ট নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই কারো, কেন কি প্রজেক্ট তোমাদের এবার 11 আমি অত কড়াকড়ি কিছু করছি না যেহেতু কোভিড পরিস্থিতি। আর প্র্যাকটিক্যাল ক্লাস না করে প্রজেক্ট করানোটাও খুব টাফ, প্র্যাকটিক্যাল ক্লাস তোমাদের করানো হচ্ছে না বা হচ্ছে না। তো যদি জানুয়ারি মাসে ক্লাস স্কুল খুলতে খোলে তো অবশ্যই তোমাদের কিছু ক্লাস করাবো। তাও যদি তোমরা চাও প্রজেক্টের উপর আমি একটা কাজ দিয়ে দিচ্ছি, তোমাদের যেটা প্র্যাকটিক্যাল যেটা আছে আমি তোমাদের একটা প্র্যাকটিক্যাল ল্যাব ক্লাস দিয়েওছি, ল্যাব ক্লাসে ওয়ার্ড আছে আর হচ্ছে পাওয়ার পয়েন্ট আছে আর ভিজুয়াল বেসিক আছে। তো ওয়ার্ডের উপর আমি কিছু দিয়েছি, তো তো তোমরা এখন করতে পারো মাইক্রোসফট ওয়ার্ডে কোনো একটা কিছু ডকুমেন্ট বানাও সুন্দর করে। ধরো একটা কার্ড বানাও, গ্রিটিংস কার্ড, মানে ধরো একটা নিউ ইয়ার্স গ্রিটিংস কার্ড দিয়ে যেমন কিছু সুন্দর করে বানাতে পারো। নিউ ইয়ার্স কার্ড যেটা বানাবে সুন্দর করে, যেগুলো আমি দেখিয়েছি সব সমস্ত রকম সুন্দর বর্ডার দিয়ে করে ভালো রকম একটা হ্যাপি নিউ ইয়ার গ্রিটিংস কার্ড বানাবে, বানিয়ে সেটা মেল মার্জ করতে হবে। আমি দেখাবো মেল মার্জ টু ধরো 5 ফ্রেন্ডস, এটা একটা টাস্ক প্রজেক্টের উপর করতে হয়। তো এটা বানিয়ে মেল মার্জ করতে হবে 5টা ফ্রেন্ডকে। মেল মার্জ কীভাবে করে আমি এর পরে তোমাদের প্র্যাকটিক্যাল ভিডিওতে দিয়ে দেবো, গিয়ে নিজের মতো করে বানাবে। এবার মেন দেখো প্র্যাকটিক্যালি তোমরা তো ব্যাপারটা করছো কি করছো না সেটা আমি দেখতে যাচ্ছি না, বা কম্পিউটার যাদের কাছে নেই তারা হয়তো করতে পারবে না, মোবাইল এটা করা সম্ভব না। তো তোমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাস যদি চালু হয় স্কুল খুলে তখন এটা করে, যেটা করার প্রজেক্ট যেটা করার প্রজেক্ট একটা খাতা করতে লাগে, যেখানে সেই খাতাতে এই যে যে প্রজেক্ট ওয়ার্কটা সেটার কতগুলো তার নিয়মাবলী আছে, যে প্রজেক্টের উদ্দেশ্য কি বা প্রজেক্টেতে কি কি লাগবে, প্রজেক্টে কি তোমার মেশিন কি কম্পিউটার কি সফটওয়্যার হার্ডওয়্যার কি ধরনের লাগবে, কোথায় আমরা কোন প্ল্যাটফর্মে করব, ধরো এমএস অফিস, ঠিক আছে। এবার প্রজেক্ট করার যে স্টেপসগুলো পারলে তার প্রিন্ট আউট বা ছবি আমরা খাতায় দিয়ে দেবো, দিয়ে ঠিক আছে, দিয়ে এরকম কিছু তোমাদের বই যদি থাকে বইতে দেখবে পেছনের দিকে থাকতে পারে, দিয়ে মেন হচ্ছে লেখাটা, টোটাল কাজটা কিভাবে করেছো, কজন মিলে করেছো, ঠিক আছে, সেই কাজটা থেকে তোমার কি শিখেছো, এরকম মানে কি কি শিখলে বা সেই কাজটাতে কে তোমাকে হেল্প করেছে, স্যারের ভূমিকা কি ছিল, এইসব দিয়ে একটা ডকুমেন্ট ধরো মিনিমাম 6 পেজ একটা ডকুমেন্ট বানাবে। এটা ধরো 5-6 পেজের একটা বানাবে। আচ্ছা, এরপর পাওয়ার পয়েন্ট বা ভিজুয়াল বেসিক, পাওয়ার পয়েন্ট দিয়ে সেরকম কিছু না, একটা প্রেজেন্টেশন স্লাইড বানাতে হয়, এটা না করলেও হবে। ভিজুয়াল বেসিকও আমরা যতদিন না করি এটা কোনো কিছু তোমাদের পক্ষে করা সম্ভব না। তো আপাতত এটাই তোমরা 6-7 পেজের একটা কিছু বানিয়ে রাখো, ঠিক আছে, আর বাকি কিছু না করলেও চলবে, একটা যাই হোক একটা 6-7 পেজের এরকম একটা বানাতে পারো মেল মার্জ করে, সেটার প্রিন্ট আউট যদি পারো প্রিন্ট আউট দেবে, না হলে সিম্পলি খাতায় টোটাল জিনিসটা লিখবে কিভাবে করেছো, তাতে তোমার কি লাভ হয়েছে, তুমি কি শিখেছো, তো এরকম কিছু লিখতে হয়, কিছু ধরা বাঁধা কিছু গদ আছে লিখে ওটাকে 5-6 পাতা একটা প্রজেক্ট রেডি করবে, ঠিক আছে। আর না হলে ওয়েট করো ক্লাস প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হলে, যখন স্কুল শুরু হবে তখন করবে। তো যেহেতু এটা আমাদের ইন্টারনাল ব্যাপার আমি প্রজেক্ট নিয়ে কোনো কড়াকড়ি কিছু করছি না, ঠিক আছে। তো নেক্সট, আমি আগের দিন যে জিনিসগুলো করিয়েছিলাম তোমাদের, লজিক গেট শুরু করেছিলাম, 3টে বেসিক গেট দেখিয়েছিলাম, অ্যান্ড গেট, অর গেট আর নট গেট। এরপরে আজকে আমি যেগুলো করাবো, প্রথমে ধরো নর গেট, আবার 3টে বেসিক গেট কি কি ছিল আমি আবার লিখে দিচ্ছি, 3টে বেসিক গেট এবং টোটাল আজকে দুনিয়ার ইলেকট্রনিক্স জগৎ সমস্ত কিছু যত আইসি থেকে শুরু করে সবই যত হাইটেকগুলো যে আইসি হোক না কেন সমস্ত কিছু ভেতরে কিন্তু এই বেসিক গেট দিয়েই আস্তে আস্তে তৈরি, মানে ইন্টারনাল যদি আমরা দেখি সেগুলো সবই কোনো না কোনো বেসিক গেট, সেগুলোকে আবার মানে অনেক হাজার হাজার বেসিক গেট দিয়ে একটা ছোট্ট আরেকটা বড় মানে কমপ্লেক্স গেট তৈরি করা হয়েছে। তো সেরকমই আজকে আমরা শিখবো ধরো দুটো এরকম বেসিক গেট। বেসিক গেট কি কি ছিল আগের দিন বলেছিলাম, একটা ছিল নট গেট,
একটা ছিল অর গেট আর একটা ছিল অ্যান্ড গেট, এবং এর বাইরে কিন্তু আর কোনো লজিক গেট হয় না। এরপরে যত গেটই আমরা শিখি না কেন, সেটা এইগুলোকেই দুটো তিনটে তা 10টা 12টা 20টা তো 1000টা একসঙ্গে মার্জ করে নতুন আর একটা লজিক গেট বানানো হয়েছে, সার্কিট বানানো হয়েছে। তো যেমন ধরো আজকে আমি এগুলো দিয়ে নর গেট কি না একটা অর গেট, তার সঙ্গে আমরা একটা নট গেট মার্জ করে দিয়ে যে নতুন গেটটা তৈরি হবে সেটা হবে একটা নর গেট। তাহলে এটার অর গেটে যেমন ইনপুট কি হতে পারে 2 বা 2-এর বেশি। তো আমি যে ছবিটা দেখাচ্ছি, ধরো যদি 2 ইনপুট নর গেট হয়, ধরো একটা এবং এ ইনপুট আর একটা বি ইনপুট, কিছু না এটা অর গেট হয়, এটা একটা অর গেট, এখানে কি বেরোয় প্লাস। তাই তো আমি আগের দিন এগুলো যারা ভিডিওটা দেখো না দেখোনি, আগের দিনের ভিডিও না বুঝলে কিন্তু এগুলো বুঝতে পারবে না, কিছু না সিম্পল জিনিস একদম, বাস কনসেপ্টটা ভালো করে বুঝবে, লজিকটা কিভাবে কাজ করে সেটা না বুঝলে কিন্তু পারবে না, এই জন্য আগের ভিডিওটা দেখা অবশ্যই জরুরি। এরপরে যে আউটপুটটা বেরোয় সেটা, সরি এটা হচ্ছে এ প্লাস বি বেরোলো, তো এইবার এই আউটপুটের শেষে আমরা যদি এখানে একটা নট গেট এভাবে জুড়ে দিই, তাহলে নট গেটের কাজ কি করে বলেছিলাম না, এখানে যেটা ঢুকবে বেরোবে তার কমপ্লিমেন্ট, তাহলে অ্যাকচুয়াল আউটপুট বেরোবে এ প্লাস বি এর কমপ্লিমেন্ট, এটা আমি ওয়াই লিখছি না, ফাইনাল আউটপুটটাকে ওয়াই লিখবো। এবং এটাকেই অ্যাকচুয়াল গেটটাকে এই দুটোকে মার্জ করে কিভাবে দেখাবো নর গেটটা, তো এটা যেমন অর গেট হয় অর গেট হবে, এইটা এখানে মাথায় মার্জ হয়ে গিয়ে এইভাবে দেখাবে গটে, এটাই একটা ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি এর কমপ্লিমেন্ট, এটা এ প্লাস বি তার এটা মানে কমপ্লিমেন্ট, এটাকেই বলছি আমরা নর গেট, অর গেট প্লাস নট গেট দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু নর গেট। এবং এবার এটা ট্রুথ টেবিল কি হবে দেখো, আবার বলছি আগের দিনের যদি বেসিক গেটের লজিক বুঝতে পারো এগুলো নিজে নিজে বানাতে পারবে, আমি নতুন যত খুশি গেট বানাই নাই কেন প্রতিটা গেটের ট্রুথ টেবিল নিজে করতে পারবে যদি এই তিনটে গেটের বেসিক ক্লিয়ার থাকে। এই জন্য আবার বলছি আগে এই ভিডিওটা আরেকবার দেখে নাও, এগুলো সব নিজে নিজে বানাতে পারবে। তো এবার দেখো ট্রুথ টেবিল কি হবে, তাহলে টু ইনপুট ট্রুথ টেবিল কেমন হয়, এ বি কি কি হয় 00 01 10 11, আগে যে দেখিয়েছিলাম এগুলো আবার বলছি, এইটা ফার্স্ট ভিডিও দেখা খুবই জরুরি, আগের ভিডিওটা অবশ্যই দেখবে। তো অনেকের এইটা সমস্যা হতে পারে নর গেট আমি পাচ্ছি না, তো আগে এইটা অর গেটটা তো আমি দেখিয়েছিলাম, এইখানে কি বেরোচ্ছে সেটা দেখি, মানে এ প্লাস বি কি হয় অর গেটের আউটপুট, আগের দিন দেখিয়েছিলাম এ প্লাস বি অর গেট, অর গেটে একটা জিনিস আমি যে সাবজেক্ট দিয়ে বুঝিয়েছিলাম অর গেটের ক্ষেত্রে, যে যদি তুমি বাংলায় পাস করো অথবা ইংরেজিতে পাস করো তাহলে 12 প্রমোট হবে, অর দিয়ে বললে যে কোনো একটাতে পাস করলেই পাস, তাহলে যে কোনো একটাতে 1 থাকলে ওয়ান পাস হয়ে যাবে, যে দুটোতেই ফেল মানে তখন ফেল। তাহলে অর গেটের ক্ষেত্রে যদি সবকটা 0 হয় তাহলে 0 না হলে 1, এগুলো আমি আবার বলছি আগের ভিডিওটা অবশ্যই দেখবে তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে এটা আমরা অর পেলাম, কিন্তু আমাদের লাগবে কি এ প্লাস বি এর কমপ্লিমেন্ট, তাহলে যেটা ফাইনাল আউটপুট কি লাগবে এ প্লাস বি এর কমপ্লিমেন্ট, এটাই হচ্ছে নর গেটের আউটপুট, এ প্লাস বি এর কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্ট কি হয় আবার বলছি, কমপ্লিমেন্ট মানে 0টাকে 1 করে দাও 1টাকে 0 হয়ে দাও, তাহলে নর গেটের ফাইনাল আউটপুট হবে 1 0 0 0, যে এই রোটা যেটা আছে কলামটা এটারই কমপ্লিমেন্ট কিনা, তাহলে 0টাকে 1 করো 1টাকে 0, এইভাবে আমরা নর গেট পাবো। যে ডাইরেক্ট করতে পারবে এই কলমটা না দিলেও চলবে, কিন্তু এটা আমরা ভেঙে দেখিয়ে করলাম, এটা ইনপুট এটা তার আউটপুট, যে এ প্লাস বি এর কমপ্লিমেন্ট, ঠিক আছে, এটা হলো নর গেট। নেক্সট ন্যান্ড গেট, নর গেট বোঝা গেল, নর গেটে সবসময় আগে অর গেটের আউটপুট করে তারপর সেটাকে কমপ্লিমেন্ট করে দেবো, তাহলেই নর গেট হয়ে যাবে। এরপর আসছি আমি অ্যান্ড গেট, ন্যান্ড গেট সরি, ন্যান্ড গেট, যেমন অর নর গেটটা কি ছিল, অর গেটের সঙ্গে আমরা নট গেট জুড়েছিলাম, এটা হচ্ছে অ্যান্ড প্লাস নট ইকুইভ্যালেন্ট টু ন্যান্ড, মানে কি ধরো এটা একটা এ ইনপুট বি ইনপুট, অ্যান্ড গেট কি হয়
আবার বলছি, যারা দেখনি আগে অবশ্যই আগের ভিডিওটা দেখবে, এটা এন্ড গেট বলে। অর গেটে তো কার্ভ হয়ে আছে, এটা স্ট্রেট এভাবে ডি এর মতো। অর গেটে আউটপুট, এন্ড গেটে আউটপুট কি বলে, এ ইন্টু বি সবসময় এন্ড গেটে। তো এর সঙ্গে নট গেট জুড়ে দেবো, মানে কি এখানে একটা নট গেট, তাহলে আউটপুট ফাইনাল আউটপুট কি হবে, সবসময় নট গেটে যেটা ঢোকে বেরোবে তার কমপ্লিমেন্ট, তাহলে মানে এ বির কমপ্লিমেন্ট বেরিয়ে গেল। বাস এইবার আমরা অ্যাকচুয়াল ছবিটাকে এভাবে দেখাবো, এ বি, বাস এটা এখানে মার্জ হয়ে গেল, এটাই ফাইনাল ন্যান্ড গেট হয়ে গেল, এ বির কমপ্লিমেন্ট এন্ড প্লাস নট হয়ে ন্যান্ড, এটাই হচ্ছে দেখাবো ছবিটা এইভাবে। এটা হচ্ছে ন্যান্ড গেটের পিকচার, টু ইনপুট ন্যান্ড গেট। তাহলে এবার আমরা যদি এটা ট্রুথ টেবিল বানানোর চেষ্টা করি কেমন হবে, তাহলে আগে আমরা এন্ড এবিটা বের করার চেষ্টা করবো। এবি আমি এন্ড গেট আগের দিন বলেছিলাম, এভাবে এক্সাম্পল দিয়েছিলাম, যদি ম্যাথসে সরি বাংলায় পাস করো এবং ইংরেজিতে পাস করো তাহলে 12 প্রমোট হবে। এটা যদি বলি এবং দিয়ে বলা মানে কি, দুটোতে পাস করলে তবেই পাস, তার মানে শুধুমাত্র এটা ওয়ান হবে, পাস মানে ওয়ান, ধরো ফেল মানে জিরো, এইভাবে যদি ভাবি আমরা, তাহলে এন্ড গেটের ক্ষেত্রে সব কটা যদি ওয়ান হয় তাহলেই ওয়ান, না হলে জিরো। এন্ড দিয়ে কোনো কথা বলা মানে সব কটা যদি ট্রু হয় তাহলেই ট্রু হবে, তাই জন্য সব কটা ওয়ান হলে ওয়ান, না হলে জিরো। এবার আমরা ন্যান্ড গেটে কি এবির কমপ্লিমেন্ট বের করবো, তাই তো? তাহলে আগে এবি বের করে নিলাম, এবার যেটা ফাইনাল আউটপুট ন্যান্ড গেটের কি এবির কমপ্লিমেন্ট। তো এবি যেটা পেয়েছি তার কমপ্লিমেন্ট কি করে পাবো, তাহলে এটা যদি এবি হয় তার কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট সবসময় জিরোকে ওয়ান করে দাও আর ওয়ানটাকে জিরো করে দাও, তাহলে ফাইনাল এটা এবি, তার ন্যান্ড গেটের এটা আউটপুট। এটা ছবি, যতগুলো গেট আমরা বলবো প্রত্যেকটা গেটের কিন্তু ছবি আর ট্রুথ টেবিল লাগবে, এবং এই গেটগুলো এই জন্য আরও বেশি জরুরি। এরপর আমরা কিছু কিছু সার্কিট শিখবো, তার লজিক অপারেশন শিখবো, 12 কিন্তু এই পার্টটা, এখান থেকে আরও এইগুলো দিয়ে আবার নতুন নতুন বড় বড় সার্কিট বানানো শিখবো। সুতরাং এই বেসিক কনসেপ্ট কিন্তু 11 অবশ্যই জরুরি। এই নর গেট ন্যান্ড গেট নিয়ে আমরা আরেকটা জিনিস এখানে বলে রাখবো, এগুলোকে বলা হয় ইউনিভার্সাল গেট। তবে এবং এটা নিয়ে পরীক্ষার কোশ্চেন থাকি, অলমোস্ট সবসময় থাকে, নর গেট ও ন্যান্ড গেট কে ইউনিভার্সাল গেট বলা হয়, ইউনিভার্সাল গেট বলা হয় কেন? ইউনিভার্সাল গেট শুধুমাত্র এই নর গেট আর ন্যান্ড গেট কে বলা হয়, তো কেন তার জবাবটা যদি ভালো ভালো করে শিখবে ক্লাস 12 গিয়ে, এখানে আমরা থিওরিটিক্যালি জাস্ট বলে দিচ্ছি। ইউনিভার্সাল জিনিস আমি তাকেই বলবো যেটাতে সবকিছু কাজ করা যাবে। তো সবকিছু কাজ করতে গেলে মেনলি তিনটে অপারেশন, যেটা বেসিক গেট বলেছিলাম, অ্যান্ড অর নট। তো এই নর বা ন্যান্ড এমন একটা জিনিস আমরা শুধুমাত্র নর গেট কাজে লাগিয়ে অ্যান্ড গেটের অপারেশনও করতে পারবো, ইমপ্লিমেন্ট করতে পারবো, শুধুমাত্র নর গেট দিয়ে অ্যান্ড গেটেরও যেমন কাজ করাতে পারবো, অর গেটেরও কাজ করাতে পারবো, আবার নট গেটেরও কাজ করাতে পারবো। কোনো একটা গেট দিয়ে মেনলি কিন্তু আবার বলছি তিনটে বেসিক গেট লাগে সমস্ত যে কোনো সার্কিট করতে, কি লাগে, অর অ্যান্ড আর নট, তিনটে আলাদা আলাদা গেট, ওগুলো কিন্তু ইউনিভার্সাল গেট না, কারণ আমি অর কে অ্যান্ড এর কাজে লাগাতে পারবো না বা অ্যান্ড কে অর এর কাজে কাজ করাতে পারবো না। কিন্তু এই নর গেট আর ন্যান্ড গেট এমন একটা জিনিস, শুধু নর গেট দিয়ে আমরা অরেরও কাজ করাতে পারবো, মানে অরের যে ফাংশন ইমপ্লিমেন্ট করতে পারবো, অ্যান্ডেরও ফাংশন ইমপ্লিমেন্ট করতে পারবো, নটেরও ফাংশন, নর গেটেরও ফাংশন ইমপ্লিমেন্ট করতে পারবো, তার মানে শুধুমাত্র নর গেট দিয়ে আমরা যে কোনো ধরনের সার্কিট বানাতে পারবো। একই রকম ভাবে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়েও আমরা অ্যান্ড গেট বানাতে পারবো, অর গেট বানাতে পারবো, নট গেট বানাতে পারবো, তার মানে একই, শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে আমরা যে কোনো ধরনের সার্কিট কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবো। এই জন্য এই দুটো গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়। তো এটা কথাটা এভাবেই লিখবে, যদিও কি করে যে আমি নর গেট দিয়ে অ্যান কি করে বানাচ্ছি, নর গেট দিয়ে অর কি করে বানাচ্ছি, নর গেট দিয়ে বা নট কি করে বানাচ্ছি, এগুলো এখন করতে হবে না, এগুলো 12 গিয়ে শিখবে। বা ন্যান্ড গেট দিয়ে যেটা বললাম অর বানাবো কি করে, ন্যান্ড গেট দিয়ে অ্যান বানাবো কি করে, বা ন্যান্ড গেট দিয়ে নট বানাবো কি করে, সেটা ক্লাস 12 গিয়ে শিখবে। আপাতত এটা এইভাবে মনে রাখবে। আচ্ছা বেশ,
হলো আরো কিছু আমি গেট দুই একটা দেখাচ্ছি। ধরো এক্সক্লুসিভ অর গেট বলে বা এক্সঅর গেট বলে একটা এ আছে, এক্সঅর গেট, এইটার পুরো নাম হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ অর গেট। এটা দেখতে এরকম লাগে গেটটা, অ্যাকচুয়ালি এর গেটটা আমরা এভাবে দেখব, মানে এটা অ্যাকচুয়ালি তিনটে গেট মিলে জুড়ে হয়েছে, তৈরি হয়েছে। ধরো এ বি, ধরো এটা আমি এখানে একটা নট গেট জুড়ে দিলাম, এটা বি কমপ্লিমেন্ট বেরোলো, কিন্তু এটা বি হলে এটা হয়ে যাবে বি কমপ্লিমেন্ট। একই রকম ভাবে এটা যদি এ হয়, এটা হয়ে গেল এ কমপ্লিমেন্ট, এটা হয়ে গেল এখানে বি কমপ্লিমেন্ট। আচ্ছা এই বি কমপ্লিমেন্টকে এর এর সঙ্গে নিয়ে যাব, তার মানে এটা কি হচ্ছে, দেখো এ এটা এ এ গেছে আর এখান থেকে গেল বি কমপ্লিমেন্ট, তাহলে এন্ড আছে মানে কি, ভালো করে ছবিটা আঁকছি, এটা একটা এন্ড গেট, এন্ড গেট মানে এটা কি বেরোলো এ ইন্টু বি কমপ্লিমেন্ট। আবার এটাকে আমি নিচে নিয়ে নামিয়ে আনলাম, এখানে আর একটা এন্ড গেট জুড়ে দিলাম, তাহলে এখানে এ কমপ্লিমেন্ট এসছে উপর থেকে, যে নট গেট দিয়ে এসছে মানে এ কমপ্লিমেন্ট, আর এটা বি, তাহলে এটা কি হলো এ কমপ্লিমেন্ট ইন্টু বি। এবার আমরা দুটোকে অর গেট দিয়ে জুড়বো, তাহলে এটা আলটিমেট কি বেরোলো, অর মানে এটা প্লাস, এটা সবসময় ইনপুট গুলো প্লাস হয়ে যাবে, তাহলে ফাইনাল আউটপুট কি হলো এ বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট বি। এত কিছু হয়ে যেটা বললাম সবই কিন্তু দেখো আমরা বেসিক গেট, এটা দুটো অ্যান্ড গেট, এটা অর গেট আর নট গেট দিয়ে নতুন আর একটা গেট তৈরি হয়েছে, যে গেটটার নাম হচ্ছে এক্সক্লুসিভ অর গেট বা এক্সঅর গেট। যদি আমরা এটাকে দেখাবো কিভাবে, এ বি, এই দেখো এই টোটাল পার্টটা জাস্ট এইভাবে দেখিয়ে দাও, বাস এটাই হয়ে গেল ওয়াই ইকুয়ালস টু এ, এইভাবে লিখবো প্লাস দিয়ে গোল, এটাকে বলা হয় এক্সক্লুসিভ অর গেট, প্লাস গোলের মধ্যে একটা প্লাস, এটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। এই টোটাল ব্যাপারটাকে আমরা এইভাবে দেখিয়ে দিচ্ছি, এটা ট্রুথ টেবিল কেমন হবে খুব সহজভাবে মনে রাখার জন্য বলছি, এ বি এবার প্লাস গোলের মধ্যে প্লাস মানে এক্সক্লুসিভ অর গেট, সহজভাবে মনে রাখার জন্য যদি বিজোড় সংখ্যক ওয়ান থাকে তার মানে ওয়ান, মানে একটা বা তিনটে বা পাঁচটা যদি ওয়ান থাকে তাহলে একটা ওয়ান আছে, একটা ওয়ান হবে এখানে, একটা ওয়ান আছে, জোড় সংখ্যক ওয়ান মানে দুটো বা চারটা ওয়ান থাকলে জিরো, এখানেও একটাও নেই মানে জিরো, তাহলে একটা তিনটে ওয়ান থাকলে সেটা ওয়ান হবে, না হলে সব জিরো হবে, ঠিক আছে। তো এটা হলো এক্সক্লুসিভ অর গেট, এরকম মানে আরো অনেক কিছু গেট আমরা তৈরি করতে পারি, যদিও খুব বেশি আমি করাবো না এগুলো, এরপরে যেগুলো করাবো সেটা হচ্ছে কিছু কিছু সার্কিট শিখতে হবে, ছোট ছোট সার্কিট বানানো, এই লজিক বেসিক গেট দিয়ে ছোট ছোট সার্কিট বা ট্রুথ টেবিল কিভাবে তৈরি করব সেগুলো শিখব। তো এগুলো তোমরা আগে দেখে রাখবে, এগুলোর উপর বেস করেই পরের দিনের ক্লাসগুলো হবে, ঠিক আছে, ওকে আজকে থাক।